জাল স্বাক্ষর দিয়ে জমি হরপের চেষ্টা, সামনে এলো বিশ্বস্ত যুবকের জালিয়াতি। একটু একটু করে বিশ্বাস অর্জন করে স্বাক্ষর সম্পূর্ণভাবে রপ্ত করে শেষ পর্যন্ত বসত ভিটা এবং জমি বিক্রির দলিলে জাল স্বাক্ষর করে নিজের নামে করে নিল এক ব্যক্তি। এ নিয়ে আদালতে মামলা করা হয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে সুভাষনাথ, রাজীবনাথ, কুটুমনানাথ, রথীননাথ, নীরুনাথ, কৃতিবালানাথ এবং জয়ারানীনাথ প্রমুখরা সংবাদ মাধ্যমকে জানান, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত পল্ডোর গ্রামের 71 বছর বয়সী বৃদ্ধ রঙ্গদেবনাথের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন একই সমষ্টির রাতাবাড়ি জিপির শারিমুল হক। তিনি আস্থা এবং বিশ্বাস এতটুকু অর্জন করেছিলেন যে রঙ্গদেবনাথের স্বাক্ষর দিয়ে বৃদ্ধ ভাতা এবং ব্যাংকে লেনদেন সহ সবকিছু করা শুরু করেন। বিশ্বাসকে কাজে লাগিয়ে শারিমুল হক যে জালিয়াতি করবেন সেটা ভাবতেই পারেননি রঙ্গদেবনাথ। তাকে অন্ধকারে রেখে তার সই জালিয়াতি করে জায়গা জমির কাগজ নিজের নামে করে নেন শারিমুল। একদিন শারিমুল হক ব্যাংক থেকে রঙ্গনাথের নামে বৃদ্ধ ভাতার টাকা তুলে নিচ্ছেন দেখে রঙ্গদেবের এক আত্মীয় কুটুমনানাথ সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের জানান সে কথা। এরপর আত্মীয়দের মধ্যে হইচই পড়ে যায়। তারা অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখলে সকলের চক্ষু চড়ক কাজ। 2019 সালে লিখিত জমি বিক্রির দলিলে রয়েছে রঙ্গনাথের স্বাক্ষর এবং টিপসই, যা সম্পূর্ণভাবে অস্বীকার করেন রঙ্গনাথ। এরপর রঙ্গদেবের দুই মেয়ে যথাক্রমে অঞ্জনানাথ এবং সান্ত্বনানাথ সহ রচীন্দ্রনাথ, শারিমুল হক, প্লাবননাথ, আব্দুর রাজ্জাক এবং মুহুরী আব্দুল কলিম চৌধুরীকে অভিযুক্ত করে জেলা মুন্সিপ আদালতে একটি মামলা করেন। তারা বলেন জায়গা জমি বিক্রির কোনো প্রশ্নই ওঠে না, প্রৌঢ় রঙ্গদেবনাথ একজন অসুস্থ লোক। তার অসুস্থতাকে কাজে লাগিয়ে শারিমুল হক নামের এক ব্যক্তি যে জালিয়াতি করেছেন তার উপযুক্ত বিচার চান বলে তারা সংবাদ মাধ্যমের কাছে জানান। বাজারঘাটে যাওয়া আসার সময় ওনার ভাতিজা ও রঙ্গদেবনাথ, ওনার ভাতিজা রতীননাথ, উনি আমাকে বললেন যে ওনার জায়গা একজন শারিমুল হক নামে একজন মানে জায়গাটা দখল করে নিচ্ছে। তো উনি বললেন যে দেখ, ও জায়গাটা তো দখল করে নিচ্ছে, প্রতিবাদ করতে হবে। আমি বললাম অবশ্যই যেটো প্রতিবাদ তো করতেই হবে, এরকম কে গ্রামের বাইরে একজন এসে গ্রামের ভিতরে জায়গাগুলো কীভাবে দখল করে নেবে। তাই আমি আজকে তাকে বললেন যে আসবে, সাংবাদিক আসবে, ওদের সামনে বলতে হবে যে আমাদের জায়গাগুলো কীভাবে দখল করে নিচ্ছে। তাই আমরা জায়গাটা যাতে আমরা ফিরে পাই তার জন্য প্রতিবাদ করছি, সরকারের কাছে আমরা সুবিচার চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমার যেটা রঙ্গদেবনাথ, আজকে শারিমুল, তার ঘর হলো পুঞ্জিবাড়ি, আমাদের গ্রাম ফোল্ডোর গ্রাম। এই গ্রাম তোমার, আমরা সব হিন্দু মানুষ, এ ভিন্ন কাষ্ট থেকে আইয়া যে এই জায়গাটা এ যে তার কাছ থেকে লইল, কমসে কম কিনারও আমার জায়গা আছে, আমারও কমসে কম জিগাইতে লাগে যে ও জায়গাটা বিক্রি তো তাই কোনো মানুষ পাইতরা না, তুমি লইবাই নি, বা গ্রামের মানুষের জিগাইতে লাগে যে এই জায়গাটা বিক্রি হইতো, বা তাই না আমার দর্শন বেরিয়া তার লগে আমার একটা সম্পর্ক অতদিনের, এই জায়গাটা বিক্রি তো আমার কেউ কেউ লইবাই নি, বা গ্রামের মানুষের লইবাই নি। আমি বাড়িতে কেউ আমি জানি না যে জায়গাটা কে যে এত করলো, এটাই আমরা সুবিচার চাই। মানে প্রতিবেশীদেরকে অন্ধকারে রেখে ও অনেক দূর থেকে এসে এখানে ওনার সাথে জালিয়াতি করে ওনার জায়গা, জালিয়াতি করিয়া ওনার জায়গা, তার নলেজই আসিল না যে জায়গাটা বিক্রি করা, ঘরে 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 পিঠা পর্যন্ত করছে, এইরকম আমরা বাড়ির রাস্তাটা পর্যন্ত এইটা করে লিছে কাগজ। এটা তোমার আমরা সুবিচার চাই। আমি এখন যদি আপনারা উপযুক্ত কোনো ব্যবস্থা না পান তাহলে পরবর্তীতে আপনারা কী করবেন? আমরা আন্দোলনে নামব এই এই জায়গার ব্যাপারে, যতক্ষণ আমরা শরীরে রক্ত আছে ততক্ষণ করিয়ে করে আমরা সবাই মিলে থাকবো। মানে কোনো অবস্থায় ও জায়গা ওর কাছে জায়গা বিক্রি হবে না, এটা আপনাদের সিদ্ধান্ত, এই জায়গা বিক্রি করতে দেব না। করিমগঞ্জের পল্ডোর গ্রাম, এটা 2 নম্বর ওয়ার্ড, আমরা এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির পল্ডোর গ্রাম 2 নম্বর ওয়ার্ড। এটা 2 নম্বর ওয়ার্ডে অনেক জালিয়াতি এখন আরম্ভ হয়ে গেছে গিয়া। আমার দাদু গ্রামের রঙ্গদেবনাথ, তান সই সই তোমার ইয়ে করিয়া ডুবলিগেছে করিয়া অন্য কাগজে অন্য কথা হইয়া সই লইয়া এটা তোমার তান জায়গা জমিন সব জালিয়াতি করিয়া একজনে নিচে গিয়া, এইটার প্রতিবাদে আমরা আজকে সব একখানে জড়িত হয়েছি। এটার আমরা সুবিচার চাই। মানে কে এটা ইয়ে করছে, জালিয়াতি করছে ওনার সাথে, কে জালিয়াতি করে ব্যক্তিটার নাম? ওইটা শুনতে পাইলাম এখন, এটা শারিমুল হক কুইয়া একজন। মানে শুনতে পাচ্ছেন না, দেখেছেন না? এখন কাগজও দেখলাম, আছে কাগজও দেখলাম আমরা যে তার সইটা আছে, সইটা আছে, আবার এখানে আছে, এখানে তোমার সাক্ষীও অনেক দূরের, যে কোনো জায়গা বিক্রি হইতে সাক্ষী তোমার ঘরের মানুষ থাকতে লাগে, বা আশেপাশের যার জায়গা আছে সে থাকতে লাগে।
এখানে দেখা যায় সাকির একজনের তো নামই জানি না, শুনছি না এই ধরনের, আরেকজন তো অনেক দূরে, আমরা ঘর থেকে এখানে অনেক দূরের, এইখানে আইতেও দেখছি না তারে, কিন্তু তার তার সই এখানে করা আছে। তো ওইটার প্রতিবাদ আমরা চাই, ওইটার সুবিচার চাই আমরা। এটার আপনার নাম? আমার নাম সুবিশ নাথ, আমার জেঠা আজ অনেক দিন, মানে আপনার জেঠার নাম? আমার জেঠার নাম রংদেব নাথ। রংদেব, অনেক দিন পরে আমি শুনলাম যে বাজারে এরকম এরকম তান এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই সারিমুল হককে একটা ছেলে তান অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে গেছে। এরপরে আমি তানে জিজ্ঞাসা করলাম তোমার সই কীরকম এ ভালো, বলে আমি দিয়েছি আমার উড্ডেলটা, ব্যাঙ্কে এত ভিড়, আমি বয়স্ক মানুষ, আমি ব্যাঙ্কে উঠতে পারি না। তো এ বলছে যে আমার এই উড্ডেলটা দিয়ে দাও সই করিয়া, আমি তোমার টাকাটা দিয়ে দিই। পরে তান উড্ডেলও সই দিয়েছেন, তান লোকে অনেক দিনের তান সম্পর্ক, প্রায় বছর দেড় বছরের মতো তার সম্পর্ক, আসা যাওয়া করে তার সাথে, তার লোকে ঘোরাফেরা করে। তখন এই কমপ্লেন আছে, ঠিক আছে তোমার লোক ঘোরাফেরা করে যখন যখন তুমি দিয়েছো, আই ঠিক আছে কী হয় দেখো। পরে আমি বাজারে ছিলাম, তখন শুনি যে তান টাকাটা তানে দে নাই, এইরকম করে করে অনেকদিন পরে তান শুনি তার জায়গাটা এই হে দখল করিয়া লইছে, তোমার এই তান নামজারি করে লিছে, এইরকম বাজারে আমি শুনিয়া ওখানে জিগাইলাম। কই না আমি তো কোনো কোনো কাগজে কোনো দস্তখত দিছি না, এইরকম করে আমার তো জালিয়াতি করছে, আমার এইরকম করছে, এইরকম করছে, আমি অসুস্থ মানুষ। ও পরে আমার বর্দা রতীন্দ্রনাথ তার সাথে আমি আলাপ করলাম, আলাপ করিয়া এরপরে আমরা বাইরে বাইরে একটু ইয়ে খোঁজ খবর লইলাম। খোঁজ খবর লওয়ার পরে দেখলাম যে এই কাগজ বার করলাম, বার করে দেখি ঠিকই এরকম হে জালিয়াতিটা করছে। এই এই ব্যাপারে আমরা প্রতিবাদ চাই। আচ্ছা, মানে ওই সারিমুল হক যে ব্যক্তিটা, ওই ওই ব্যক্তি ওনার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক রেখে মানে জালিয়াতি করে যাচ্ছে, জালিয়াতি করেছে। আর সাক্ষী দিয়েছে প্লাবননাথ, আমাদের পাশের গ্রামের ছেলে প্লাবননাথ, তার বাবার নাম এ পীযূষনাথ। মানে এটাতে যে টিপসই রয়েছে, এই যে টিপসই দেখা যাচ্ছে এখানে, টিপসই, এই টিপসইটা কি আপনি দিয়েছেন? না আমি দেই নাই। মানে এখানে যে দস্তখত রয়েছে, সেই দস্তখতটা আপনি এই কাগজে দেন নাই? না এই কাগজে আমি দেই নাই। কোন দস্তখত আপনি এই কাগজে দেন নাই? না কোন কাগজে দেই নাই। তাহলে আপনি কি মনে করেন যে সারিমূলক এই এই কাগজের মধ্যে আপনার দস্তখতটা জাল করেছে? জাল করেছে, আমি জাল করেছে। জায়গার দলিল দেখা গিয়েছে, যে জায়গা বিক্রি হয়েছে, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আমরা তো জানিও না এটা জায়গা বিক্রি হয়েছে করিয়া, তাই তো শুনাইছি না, এখন শুনি আর যে জায়গাটা বিক্রি হয়েছে, আমরা তো এই জায়গা বিক্রি করতে দিতাম না তো আমরা কোনো সময়। মানে এই জায়গাটা অন্য যে কিনে নিয়েছে তাকে কখনো ঢুকতে দেবেন না? না এখানে ঢুকতে দিতাম না, আমরা বাড়ির সামনের জায়গা সামনে ঢুকতে দিলাম, আমরা তো জানিও না এখানে ঢুকতে দিতাম নাই, আমরা বাড়ির সামনের জায়গা ফিল লাগে আর ইয়া ঢুক। আচ্ছা, আপনি কি মনে করেন ওই ব্যক্তিটা কি সারিমুল হক নামের যে ব্যক্তিটা, ওনার কাছ থেকে জাল করে দস্তখত নিয়েছে বলে মনে হয় আপনার? হ্যাঁ জাল করে নিয়েছে। আচ্ছা, এই ব্যাপারে কথা বলবো। আপনার নাম? জয়ারানী নাথ। জয়ারানী নাথ, আচ্ছা আপনার প্রতিক্রিয়া কি এই ব্যাপারে? আমিও তো কিছু জানি না, তিন বছর আগে সুবিশনাথে লইতো আসলো জায়গাটা, সুবিশনাথে লইতে আসে পরে তখন তাই কইছেন যে রংলেমনাথে কইছেন যে আমি জায়গাটা বেচতাম নাই, পরে এই জায়গাটা সারিমুল হক লেখে নে নে নিজের প্রতিবেশী, নিজের একজন, নিজের বাড়ির একজন কিনতে চেয়েছিলেন, তখন উনি না করে দিয়েছেন। আচ্ছা, না করছেন তখন? আচ্ছা, তো কি মনে করেন আপনি যে এই জায়গাটা যে বিক্রি হয়েছে বলে যে কথা শোনা যাচ্ছে সেটা মানে একটা জালিয়াতি বলে মনে করেন কি আপনি? জালিয়াতি, জালিয়াতি হয়ে সে জায়গা নিয়েছে। মানে এই ব্যাপারে কি আপনার আপনাদের আর কোনো প্রতিক্রিয়া আছে, মানে কিছু করবেন যদি? এই জায়গা আমরা নিতে দিতাম না, আপনার নাম? প্রিয়বালানাথ। আচ্ছা, আপনার প্রতিক্রিয়া কি? আমরা তো জানি যে এই জায়গাটা এর নকলে করিয়ে নিয়েছে। জালিয়াতি করে ওনার জায়গাটা কুকিগত করতে চায়। রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন, তরঙ্গ টিভি।